বন্ধুরা যদি কোনো অ্যাপের আপডেট করতে হয় প্রথমেই আমাদের যেতে হয় গুগল প্লে স্টোরে কিন্তু গুগল প্লেস্টোর দু হাজার সালের জুন মাসে এতটাই নতুনভাবে আপডেট হয়ে গেছে যে এখন গুগল প্লে স্টোর চালানো খুবই কমপ্লিকেটেড হয়ে গেছে কষ্টসাধ্য হয়ে গেছে যার ফলে আপনি বুঝতেই পারবেন না আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপগুলোকে কিভাবে আপডেট করবেন কারণ পুরনো প্লে স্টোর ও বর্তমান প্লে স্টোরের কোনো মিল পাবেন না আজকের ভিডিওতে আমি এই সম্পর্কে আলোচনা করব হাউ টু আপডেট অ্যাপস ইন প্লে স্টোর টু থাউজেন্ড আপনি আপনার ফোনের অ্যাপগুলোকে আপডেট করবেন ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে মাত্র এক মিনিটে আমি বুঝিয়ে দেব পুরো ব্যাপারটা তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন আর একটা রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চলুন ভিডিও শুরু করি প্রথমেই আপনাকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে আগে ওপরের সার্চ বাটনের কাছে থ্রি লাইন্স বাটন থাকতো কিন্তু এখন আর নেই এখন আপনাকে ক্লিক করতে হবে গুগল অ্যাকাউন্টে যে আইকন রয়েছে তার ওপর এরপর প্রথমেই আপনাকে যে অপশানটি দেওয়া আছে সেই অপশানটিতে ক্লিক করতে হবে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস ওখানে ক্লিক করতে হবে ওখানে ক্লিক করার পর দেখতে হবে দুটি অপশান একটি হলো ওভারভিউ এবং অন্যটি ম্যানেজ ম্যানেজে ক্লিক করলে দেখবেন আপনার কাছে আপনার ফোনে কী কী অ্যাপস রয়েছে ইনস্টল এবং দ্বিতীয় অপশন রয়েছে আপডেটস অ্যাভেলেবেল ওখানে ক্লিক করলে আপনার ফোনে কী কী আপডেট রয়েছে এখন বর্তমান সেগুলো আসবে আপনি এখানে সিলেক্ট করে আপডেট করতে পারেন ওভারের এই ঠিক চিহ্নটিতে ক্লিক করলে আপডেট হয়ে যাবে আর না চাইলে নাও করতে পারেন এবার ওভারভিউতে যদি ক্লিক করেন এখানে দেখতে পাবেন দুটো অপশান রয়েছে আপডেটস অ্যাভেলেবেলের নিচে আপডেটস অল এবং সি ডিটেলস আপডেটস অল এটাতে ক্লিক করলে আপনার ফোনের সমস্ত অ্যাপগুলো আপডেট হয়ে যাবে যদি ক্যান্সেল অল করে দেন আবার ক্যান্সেল হয়ে যাবে এরপর যদি আপনি সি ডিটেলসে ক্লিক করেন দেখতে পাবেন আবার সেই পুরোনো স্টোরের মতো একটা ইন্টারফেস এসে গেছে এখানে আপনি আপনার ইচ্ছে মতো যে অ্যাপগুলোকে আপডেট করতে চান সেগুলো আপডেট করে নিতে পারেন দেখুন আমি দেখাচ্ছি কয়েকটা অ্যাপ আপডেট করে দেখুন ওপরের দিকে পেন্ডিং চলছে আপডেট আপডেট হয়ে যাচ্ছে এখানে যদি আপনি আপডেট অল করে দেন এখানে সমস্ত অ্যাপগুলো আপডেট হয়ে যাবে আরও একটা জিনিস শিখিয়ে দিচ্ছি আপনি যদি আপনার ফোনকে প্রোটেক্ট রাখতে চান তাহলে এই অ্যাকাউন্টে আবার ক্লিক করবেন এবং দেন চলে যাবেন প্লে প্রোটেক্ট এখানে ক্লিক করলে একটা অপশান থাকবে স্ক্যান বলে আপনার ফোনে যদি কোনো হার্মফুল অ্যাপ থাকে তো সেটা স্ক্যান করে দেবে এইখানে ক্লিক করলে দেখুন স্ক্যান চলছে এরপর আপনার ফোনটি অনেকটাই প্রোটেক্ট হয়ে যাবে কোন রকম ভাইরাস থাকলে সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে দেখুন সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেছে এবং এখানে দেখিয়েই দিয়েছে নো হার্মফুল অ্যাপ ফাউন্ড অর্থাৎ কোনো হার্মফুল অ্যাপ পাওয়া যাচ্ছে না তো আশা করি ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দিয়ে লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন ধন্যবাদ